আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসাই পাঠান। পহেলা আগস্ট থেকে কাতারে আসার ক্ষেত্রে আবারও নতুন করে কিছু দিক নির্দেশনা এসেছে এবং কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে কাতার যোগাযোগ কর্তৃপক্ষ এবং কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর সে সকল তথ্য দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। সম্প্রতি কাতারের যোগাযোগ কর্তৃপক্ষ ও কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশিদের কাতার আসার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে দেশ ও ক্যাটাগরি ভেদে বিদেশিদের ফেরার ক্ষেত্রে আলাদা প্রক্রিয়া ও নিয়ম নির্ধারণ করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেখানে কোভিড-19 স্বল্প ঝুঁকিতে থাকা 40টি দেশের তালিকা দেওয়া হয়েছে। ওই 40টি দেশ থেকে যাওয়া যাত্রীদের বিমানবন্দরে কোভিড-19 পরীক্ষা করে নেগেটিভ ফল পাওয়ার পরিপ্রেক্ষিতে 7 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। অন্যদিকে স্বল্প ঝুঁকির তালিকায় বাংলাদেশের নাম না থাকায় বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী কাতারে ফিরতে চাইবেন তাদের প্রথমে কাতার কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট কাতার পোর্টাল কাতারে ফেরার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এতে অনুমতি মিললে কাতারে আসার পর নির্ধারিত হোটেলে 1 সপ্তাহের কোয়ারেন্টাইন থাকতে হবে। ব্যক্তি যদি কর্মী ভিসাধারী হন তবে তার কোয়ারেন্টাইনের খরচ সংশ্লিষ্ট কোম্পানিকে বহন করতে হবে। এ প্রসঙ্গে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, কাতারে কর্মী হিসেবে কাজ করতেন কিন্তু ছুটিতে গিয়ে আটকা পড়েছেন এমন বাংলাদেশিরা পহেলা আগস্টের পর থেকে ফিরতে পারবেন, তবে এই জন্য আগে নিজ নিজ কর্মস্থলে তাদের যোগাযোগ করতে হবে। সেখান থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে তারা কাতারে ফিরতে পারবেন। কাতারে যাওয়ার পর 1 সপ্তাহের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। 1 সপ্তাহ পার হওয়ার পর তাদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে বাসায় আরও 1 সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, আর পজিটিভ হলে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আইসোলেশনে যেতে হবে। আর প্রথম সপ্তাহে যে সকল হোটেলে কোয়ারেন্টাইন থাকতে হবে সেগুলোর তালিকা ডিসকভার কাতার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে কাতার ডিসকভার ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া হয়েছে। তবে কিছু বিশেষ ব্যক্তির ক্ষেত্রে এই 1 সপ্তাহের হোটেলে কোয়ারেন্টাইনের পরিবর্তে 1 সপ্তাহের হোম কোয়ারেন্টাইন করতে হবে। তাদের মধ্যে রয়েছে 55 বছরের বেশি বয়সী ব্যক্তি, ক্যান্সার চিকিৎসাধীন ব্যক্তি, 5 বছরের কম বয়সী শিশু ও তার মা, লিভার ও কিডনি জটিলতায় আক্রান্ত ব্যক্তি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স সহ নানা রোগে অসুস্থ ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী,